নারায়ণগঞ্জ টাঙ্গাইল রংপুর দিনাজপুর নীলফামারী জেলা সহ রাজশাহী ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরো কয়েকদিন এ কারণে এসব অঞ্চলে যে গরম অনুভূত হচ্ছে তা দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে আগামী তিন দিনের শেষ দিকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে গত বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়া এই ঘোষণা দিয়ে আসছিল সকালে দেশের দুই বিভাগে ও পাঁচ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস তাপমাত্রার পাশাপাশি বাতাসও রয়েছে তারপরও বেশি গরম অনুভূত হচ্ছে এ বিষয়ে আবহাওয়াবিদরা জানান মৌসুমী বায়ু আসে দক্ষিণ দিক থেকে তবে সমুদ্র পৃষ্ঠের ওপরের অংশের তাপমাত্রা বেশি থাকে এ কারণেই ওই দিক থেকে বাতাস এলেও তা যার ফলে বাতাসও পাওয়া যায় আবার গরমও অনুভূত হচ্ছে তাছাড়া বৃষ্টিও কয়েকদিন ধরে হচ্ছে না এসব কারণে যত গরম অনুভূত হচ্ছে তার চেয়ে বেশি সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন মৌসুমি বায়ু বাংলাদেশের দুর্বলভাবে অবস্থান করছে সে কারণে বৃষ্টি কম হওয়ায় গরম অনুভূত হচ্ছে তাছাড়া বাতাসে জলীয় ভাস্পের পরিমাণ বেশি হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে সারাদেশের মতো গত কয়েকদিনও তাপমাত্রা ছিল এর কারণে অনেকেই ঘর থেকে বের হয়েছেন তারাও ছাতা নিয়ে বের হয়েছেন আবার রাস্তাঘাটও এই গরমের কারণে একেবারে ফাঁকা তবে রিক্সা চালকরা বলছেন এই গরমের কারণে অধিকাংশই যাত্রী নেই তাদের এন টিভি নারায়ণগঞ্জ